অর্ঘ্যদীপ মুখার্জির নতুন সাসপেন্স ক্রাইম থ্রিলার মুখোশ, তারই স্পেশাল স্ক্রিনিং তো হয়ে গেল। তবে সেই স্ক্রিনিংয়ে কী কী হলো তাছাড়াও ছবিটা আপনি কেন দেখবেন, কী বলছেন একটুখানি শুনে দেখি। ছবিটা দেখতে আসবে কারণ বাঙালি এমনিতে থ্রিলার পছন্দ করে, আর উৎসবের মরশুমে এখন অনেক ধরনের ছবি রিলিজ করছে এবং সবই সবকটাই প্রায় দর্শকের আনুকূল্য পাচ্ছে। দর্শক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তার কারণ বিভিন্ন ধরনের ছবি দেখার একটা রুচি বাঙালির এখন তৈরি হয়েছে। সেই উৎসবের মরশুমে এবছরের প্রায় বলা যায় প্রথম থ্রিলার এটা, কাজেই নিশ্চয়ই ভালো লাগবে। খুব ওয়েল নিটেড একটা থ্রিলার, খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, পায়েল রয়েছে, শান্তিলাল রয়েছে, কাজেই আমার ধারণা দর্শকের এটা খুব ভালো লাগার কথা। অর্ঘ্যদীপের এটা দ্বিতীয় ছবিটা দেখবে কারণ ছবিটা একটা থ্রিলার এবং এরকম একটা কনকনে ঠান্ডা, এখন সেখানে একটা ঠান্ডার সঙ্গে থ্রিল রহস্যের একটা দারুণ সম্পর্ক আছে, এটা একটা গুড কম্বিনেশান এবং সেটা দেখার এক নম্বর কারণ। দু নম্বর কারণ, এটাকে বছরের প্রথম থ্রিলার বলা যায়, তো বছরের শুরুতে এরকম একটা টানটান রহস্য এবং ছবিতে যারা পাঠ করছে প্রত্যেককেই আমরা, যাদেরকে আমরা অলরেডি চিনি তাদেরকে আমরা নতুন রূপে দেখতে পাবো। তারা কে? পায়েল হতে পারে, রনিদা, শান্তিদা, এদেরকে সবাইকে এতদিন ধরে আমরা যেভাবে দেখে এসেছি একদম অন্য একটা রূপে মুখোশ আমরা দেখতে পাবো। এবং যে আমাদের নতুন পাঠ করছে, যার এটা মানে লঞ্চ ডেবিউ বলা যেতে পারে, অমৃতা, সেও দুর্দান্ত একটা পাঠ করেছে, ইন্ডাস্ট্রি একটা নতুন অভিনেত্রী পেতে চলেছে। এই এতগুলো কারণে ছবিটা দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। এটা আমার ডেফিনেটলি ফার্স্ট ফিল্ম, অবশ্যই দর্শক নতুন কাউকে দেখবে এই ফিল্মে, সো তার জন্য এই ফিল্মটাতে আমি অভিনয় করে তো খুব এক্সাইটেড। আর আজকে মানে রেজাল্টের পালা, এতদিন তো পরীক্ষা দিয়ে এসেছি, এখন রেজাল্ট, আজকে রেজাল্ট বেরোবে, তো আমি তো দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আজকালকার দিনে ওটিটি প্ল্যাটফর্মে এসে আমরা তো ছবির কালার বা ভিউ পাল্টে গেছে, আমাদের চোখটা পাল্টে গেছে। সো কোথাও একটা এখনকার আমাদের যে কলকাতা ইন্ডাস্ট্রিতে এখন যে এত সুন্দর সুন্দর ফিল্ম মেকিং হচ্ছে, এত ভালো গল্প বলা হচ্ছে, দিস ফিল্ম ইজ অলসো পার্ট অফ অল দিস বিউটিফুল ফিল্মস। এটা একটা জার্নি শুরু হচ্ছে, তো এই ভালো লাগাটা, এটা একটা থ্রিলার জনার হচ্ছে, এখন রোম্যান্টিক হচ্ছে, আরও বিভিন্ন বিভিন্ন ছবি হচ্ছে। অর্ঘ্যদীপ চ্যাটার্জি থ্রিলারটা সত্যি ফাটিয়ে করে আর ও যা লুক অ্যান্ড ফিল দিয়েছে, সো বাঙালিদের বা সবারই এসে এরকম একটা আপকামিং ফিল্ম দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আজকে ফাইনালি মুখোশ রিলিজ করছে এবং আই এম ভেরি এক্সাইটেড বিকজ বছরের শুরুতে এটা প্রথম ছবি যেটা রিলিজ করছে, বাংলা ছবি প্রথম। সো ডেফিনেটলি ইটস এ থ্রিলার অ্যান্ড বাঙালি অডিয়েন্স আমার মনে হয় থ্রিলারের ভক্ত সবাই। সো বাট ওভারঅল ইন মানে যদি আমরা লুক অ্যান্ড ফিল বা ছবির গল্প, গল্প ছবির ট্রিটমেন্ট সব কিছু মিলিয়ে কথা বলি, তাহলে এতদিন যে ধরনের থ্রিলার ছবি আমরা বাংলাতে দেখেছি, যেটা বাঙালিয়ানা একটা বাঙালি থ্রিলার দেখেছি, মুখোশ সেই তুলনায় এটা লুক অ্যান্ড ফিল বা ছবির কন্টেন্ট বা ছবির ট্রিটমেন্ট সব কিছুতেই ভীষণ একটা ইন্টারন্যাশনাল লুক অ্যান্ড ফিল আছে ছবিটাতে, যেটা আমার মনে হয়েছে কাজ করতে গিয়ে। এবং অর্ঘ্যদীপ চ্যাটার্জি আমাদের যে ডিরেক্টর, অর্ঘ্যর অ্যাকচুয়ালি ফোর্টে হচ্ছে থ্রিলার, এটা আমার মনে হয় যে ও থ্রিলার যেভাবে হ্যান্ডেল করতে পারে সেটা অ্যাকচুয়ালি খুব কম মানুষই পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট বিকজ এই ছবির মিউজিকটাও ভীষণ অন্যরকম হয়েছে, থ্রিলারের মিউজিক যেরকম হওয়া উচিত। এবং আমি মনে করি যে থ্রিলারের মিউজিক করাটা খুব ডিফিকাল্ট বিকজ গল্পর নিজস্ব একটা গতি থাকে, সেটাকে কখনোই থামিয়ে দিয়ে একটা থ্রিলারের মিউজিক তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত না, বিকজ ইট হ্যাজ টু বি ইন সিঙ্ক উইথ দ্য স্টোরি। সো সেই তুলনায় নীলাঞ্জন হ্যাজ ডান অ্যান অ্যামেজিং জব বিকজ আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি ছবির একটা মুড আছে, ছবির একটা গল্পের একটা গতি আছে। ক্যামেরা পার্সন অনুপের সঙ্গে আমি অরুণাভ, এবিটিভি।